আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর রাসূল নিজে রক্ত দিয়েছেন, রাসূল নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাদের রক্তের বিনিময় ইসলাম এই পর্যন্ত এসেছে। আজ পৃথিবীতে 140 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে, কিন্তু মুসলমানের সেই ইজ্জত আজ আর নাই, ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, মুসলমান হিসাবে গর্ববোধ করো। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? আমি আমার সমস্ত শক্তি দিয়া, হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। চিল্লায় বলো, আমাদের পরিচয় কি? আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি। দেশ হিসাবে পরিচয় কি? আর জাতি হিসাবে আমার নাম, আমি মুসলমান। চিল্লায় বলো, আমরা কি? এই মুসলমান হলো সেই মুসলমান বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, দেশ তো দরিয়া ভি না ছোড়ে হমনে, দেশ তো দরিয়া ভি না ছোড়ে হমনে, বহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হমনে। প্রান্তর তো প্রান্তর, আমরা তো সেই মুসলমান শ্রাবণের খরচ্ছাতা খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে 60,000 অশ্বরোহী মুসলমান নদীর তুফান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছে, সেই মুসলমান। সুতরাং যারা আমাদের সাথে, যারা আমাদেরকে জেলে দিতে চাও, যারা আমাদেরকে মারতে চাও, শহীদ করতে চাও, সিক্রেট মার্ডার করতে চাও, গুপ্ত হত্যা করতে চাও, গৃহযুদ্ধ বাঁধাতে চাও, শুনে রাখো, বাতিল সে দবনে ওয়ালে আয় আসমান নাহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয় আসমান নাহি হাম, সবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। 100 বার এ পৃথিবী টেস্ট করেছে মুসলমান জীবন দিতে পারে, কাফেরের সামনে মাথা নত করতে জানে না। সুতরাং ভারতের পাঁচাটা গোলাম, ভারতের পাঁচাটা খরিদ করা গোলাম, সরকারকে বলছি মুসলমানদের ইমান নিয়ে খেলা করবেন না, কোরআনের মাহফিলে বাধা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শাহী জুমা মসজিদ, জুমা মসজিদে পুলিশ পাহারা দিতে হবে কেন? জুমা মসজিদে জুতা পায় দিয়া ঢুকলো কারা? আমি গতকাল বলেছি আমার সাধারণ পুলিশের কোনো দোষ নাই, তাদের কোনো অন্যায় নয়, লাঠি যার হাতে যায় তার কথাই বলে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়ে উঠলে, মুসল্লিদের রক্ত ভালালে, মুসল্লিদেরকে ধরে জেলে আটকালে, আল্লাহর শাস্তির ভয় করো। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, ভয় করো আল্লাহ পাককে। এই রকমের অবস্থা চিরকাল থাকবে না, এরকমের অবস্থা চিরকাল থাকবে মোটেই নয়, পরিবর্তন আসবেই।